আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় উন্মোচন করব, আর তা হচ্ছে কার্ফ মাছের সহজতম ব্রিডিং প্রণালী। আমাদের দেশের অনেক মাছ চাষির পুকুরেই দেখা যায় যে পরিপূর্ণ ডিমওয়ালা কার্ফ মাছ রয়েছে, কিন্তু ব্রিডিং প্রণালী না জানার কারণে তাদের পুকুরের সেই ডিমওয়ালা ব্রুড মাছগুলোকে তারা বাজারে বিক্রি করে দিয়ে আবার কালচারের জন্য নতুন করে পোনা সংগ্রহ করেন বা কিনে আনেন। আর বলতে গেলে প্রতি বছরই তারা নতুন কেনা পোনা দিয়ে পুকুরে কালচার শুরু করেন। এতে করে প্রতি বছরই নতুন করে পোনা ক্রয় বাবদ অনেক টাকা খরচ হয়। যদিও অনেক মাছ চাষি ভাই কার্ফ মাছের পোনা উঠানোর ইচ্ছা থাকে, তারপরও সঠিক ব্রিডিং পদ্ধতি না জানার কারণে কার্ফ মাছের পোনা উঠাতে পারেন না, তাই অনেকটা বাধ্য হয়েই প্রতি বছর নতুন করে পোনা কিনতে হচ্ছে। অন্যথায় আপনারা যদি আজকের আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে প্রতি বছর নতুন করে আপনাকে পোনা তো উঠাতে হবেই না, বরং আপনি চাইলে আপনার উৎপাদিত কার্ফ মাছের পোনা এলাকা ভিত্তিকভাবে বিক্রিও করতে পারবেন। তবে কার্ফ মাছের ব্রিডিং ভিডিও শুরু করার আগে আমার এই ভিডিওটিতে প্লিজ সবাই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ নিজস্ব প্রচেষ্টায় কোনো মাছের ব্রিডিংয়ের চেষ্টা করে থাকেন, তাহলে তা কমেন্টে জানাবেন। যাই হোক বন্ধুরা, হরমোন ইঞ্জেকশন ডোজ করার 5 থেকে 6 ঘন্টা পূর্বেই পুকুর থেকে বাছাইকৃত কার্ফ মাছের পুরুষ মাছ ও পরিপক্ক ডিমওয়ালা স্ত্রী কার্ফ মাছকে হাউসে উঠিয়ে শাওয়ারিংয়ে রাখতে হবে। তারপর আপনারা কৃত্রিম হরমোন ডোজ করবেন। বন্ধুরা, স্ক্রিনে অনেক ধরনের হরমোন ডোজ দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন। আর যদি আপনাদের হরমোন ডোজের প্রয়োজন হয়ে থাকে, তাহলে ভিডিও স্ক্রিনে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন। আমরা কুরিয়ার সার্ভিস অথবা পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হরমোন হোম ডেলিভারি দিয়ে থাকি। আর বন্ধুরা, মাছকে হরমোন ইঞ্জেকশন করার উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যা সময়। হরমোনের পরিমাণ হবে ডিমওয়ালা স্ত্রী কার্ফ মাছকে প্রতি কেজি মাছের জন্য 0.50 মিলিগ্রাম অথবা আধা মিলিগ্রাম প্রতি কেজি মাছের জন্য প্রয়োগ করবেন। তার মানে হচ্ছে 2 কেজির একটি স্ত্রী কার্ফ মাছকে আপনি 1 মিলি হরমোন প্রয়োগ করবেন। এভাবে একই নিয়মে আপনি পুরুষ ও স্ত্রী মাছকে হরমোন ডোজ করবেন, কিন্তু পুরুষ মাছের ক্ষেত্রে কিছুটা কম পরিমাণ হরমোন দিলেও কাজ হবে। তবে স্ত্রী ডিমওয়ালা কার্ফ মাছের জন্য অবশ্যই আপনাকে 0.5 মিলি হরমোন প্রতি কেজি মাছের জন্য প্রয়োগ করতে হবে। সবগুলো মাছকে হরমোন ডোজ কমপ্লিট হয়ে গেলে স্ত্রী ও পুরুষ কার্ফ মাছকে আলাদাভাবে শাওয়ারিংয়ে রাখতে হবে। বন্ধুরা, হরমোন ডোজের 8 থেকে 10 ঘন্টার মধ্যেই স্ত্রী কার্ফ মাছগুলো ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আপনি এর মধ্যে 8 থেকে 10 ঘন্টার মধ্যে যে কোনো একটি সময় এদেরকে চেক করে দেখবেন। যদি পেটে হালকা চাপ দেওয়ার সাথে সাথেই তাদের পেট থেকে ডিম বেরিয়ে আসে, তখন বুঝবেন মাছগুলো রেডি হয়ে গেছে। তারপর হাপা থেকে ডিমওয়ালা স্ত্রী কার্ফ মাছগুলোকে ধরে এভাবে পেট থেকে চেপে ডিম বের করে নিতে হবে। মনে রাখবেন যে হরমোন ডোজ করা ছাড়া কখনোই কিন্তু মাছ থেকে এভাবে ডিম বের হবে না। তারপর স্ত্রী কার্ফ মাছের ডিম একটি পাত্রে সংগ্রহ করে একইভাবে পুরুষ কার্ফ মাছ থেকে পেটে চাপ দিয়ে স্পার্ম বের করে নিতে হবে, আর সেগুলো ডিমের সাথে মেশাতে হবে। ভালোভাবে মেশানোর পর নিষিক্ত ডিমগুলো আপনি চাইলে হাপায় বিছিয়ে দিতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, কার্ফ মাছের ডিম কিন্তু অনেকটাই আঠালো, এজন্য সিস্টার্নে বা হাউজে যখন ডিম সরাসরি ছিটিয়ে দিবেন, তখন কিন্তু হাউজের দেয়ালে তা লেগে যাবে, সেক্ষেত্রে আপনি হাউজ থেকে ডিম তুলতে পারবেন না। তাই হাউজের ভিতর অবশ্যই একটি হাপা বসিয়ে তার মধ্যে ডিমগুলো বিছিয়ে দিন। এভাবে হাপাতে রেখে শাওয়ারিং দিলে 72 থেকে 80 ঘন্টার মধ্যেই এই কার্ফ মাছের ডিম থেকে বাচ্চা বের হবে। তবে এক্ষেত্রে মাছের পোনা ফোটার পার্সেন্টেজ অনেকটা কম হতে পারে, তাই নিষিক্ত ডিম থেকে বেশি পরিমাণ পার্সেন্টেজে পোনা পাওয়ার জন্য এই হাপা থেকে 8 থেকে 10 ঘন্টা শাওয়ারিং খাওয়ানোর পর ডিমগুলো কালেক্ট করে সেগুলো একটি বোতলে বা ইনকিউবেটরে দিতে হবে। আপনারা চাইলে অতি অল্প খরচে বাসায় জগ বা ড্রাম দিয়ে এরকম ইনকিউবেটর বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কিভাবে অতি অল্প খরচে বাসায় ইনকিউবেটর বানাতে পারবেন, তার একটি সহজ পদ্ধতির ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। আপনাদের যাদের প্রয়োজন তারা ভিডিওটি দেখে নিতে পারবেন। সেখানে আপনারা দেখতে পারবেন যে ইনকিউবেটর তলায় সেন্টারে একটি পাইপ থাকে, যার মাধ্যমে সর্বদা ফ্রেশ পানি বের হতে থাকে, যার মানে হচ্ছে যে পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, তাই ডিমের পরিমাণও বেশি ফুটবে। আপনি চাইলে এই পানির ফোয়ারাটি আপনি আপনার ট্যাঙ্কের পানি দিয়েও করতে পারেন, অথবা যে কোনো একুরিয়ামের দোকানে গিয়ে বললেই হবে যে সাবমার্সিবল পাম্প, খুব স্বল্প মূল্যে এই সাবমার্সিবল পাম্প কিনেও আপনি এই ফোয়ারাটি তৈরি করতে পারেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে ইনকিউবেটরে কার্পো মাছের ডিমগুলো রাখলে তাপমাত্রার উপর নির্ভর করে 72 থেকে 80 ঘন্টার মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হবে। ডিম থেকে বাচ্চা ফোটার পর 24 ঘন্টার পর থেকে এই রেণুগুলোকে হাউজে বা হাপায় রেখে সিদ্ধ ডিমের কুসুম খাওয়াতে হবে। 24 ঘন্টার মধ্যে 3 বেলা আপনাকে এই সিদ্ধ ডিমের কুসুম খাওয়াতে হবে। আর প্রতি কেজি রেণুর জন্য 4টি সিদ্ধ ডিমের কুসুম পানিতে গুলিয়ে তাদের খাওয়াতে হবে। একটি বিষয় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, ডিমের কুসুম খাওয়ানোর সময়ও শাওয়ারিং সর্বদা চালু রাখতে হবে, নয়তো পানি পচে রেণু মারা যাবে। দেখুন বন্ধুরা, 24 ঘন্টা ডিমের কুসুম খাওয়ানোর পরে এই রেণুগুলো কতটা শক্ত ও সবল হয়েছে। এখন এগুলো পূর্বে প্রস্তুতকৃত যে কোনো রেণু পুকুরে অবমুক্ত করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনি চাইলে আপনার এলাকা ভিত্তিক এই রেণুগুলো কেজি হিসেবে বিক্রি করতে পারবেন। তবে বন্ধুরা, এই ব্রিডিং প্রসিডিওরের প্রধান উপকরণ হচ্ছে হরমোন। আপনাদের অনেক এলাকায় এই হরমোনের ডোজ পাওয়া যায় না। আপনাদের কারো যদি হরমোন ডোজ প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কুরিয়ার বা পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হরমোন হোম ডেলিভারি দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।